নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভাষা নিয়ে যারা বিভাজন করছে তারা অ্যান্টি বাঙালি, মন্তব্য মুখ্যমন্ত্রীর। মেহেরপুর ব্যানার কাণ্ড, প্রদীপ দত্ত রায়কে গ্রেফতার করলো কাছাড় পুলিশ। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে রাজপথ কাঁপালো এআইডিএসও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের জিজ্ঞাসাবাদের জন্য বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান আহ্বায়ক তথা ছাত্র সংগঠন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়কে গ্রেফতার করল কাছাড় পুলিশ। উল্লেখ্য, প্রদীপ দত্ত রায় সম্প্রতি শিলচর মেহেরপুরের এক পেট্রোল পাম্পে লাগানো কোভিড টিকা প্রদান সম্পর্কিত অসমীয়া ভাষায় লিখা পোস্টারকে বাংলা ভাষায় প্রতিস্থাপন করতে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। তার ঘোষণার পর মেহেরপুরস্থিত পেট্রোল পাম্প ম্যানেজমেন্ট নিরাপত্তার কথা মাথায় রেখে পোস্টারটি সরানোর সিদ্ধান্ত নেন। শুক্রবার বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়কে কাছাড় পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। শনিবারও সকাল 10টা নাগাদ তিনি পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। তখন শিলচর সদর থানার আধিকারিকরা গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেন। এদিকে শনিবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বরাককে ব্যানার কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা এই ঘটনা সংঘটিত করেছেন বা যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে অ্যান্টি বাঙালি বলে মনে করেন তিনি। তারা নিজেদের বাঙালি বলে মনে করলেও বাংলা ভাষা প্রেমী নয় বলে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। এটা অ্যাকচুয়ালি অসমীয়ার বিরুদ্ধে করা কাম নয়, এইটো হল ব্রহ্মপুত্র উপত্যকার বঙালী হিন্দু মানুষের উপর যাতে একটা ভাতৃঘাতী টাইপ, কারণ ইয়াত যদি কিবা হয়, আজি আপনাদের চাব যে বরাক উপত্যকাত পোস্টারখন ভাঙার লগে লগে অহাকালি কি করিব যে ডিব্রুগড় শিবসাগর কোনোবা এজন বঙালী মানুষের উপর গিয়ে কোনোবা একটা সংগঠনে অত্যাচার করিব। গতি সেই ব্যক্তিজন যদি বঙালী প্রেমী হলহেতেন কেতিয়াও এই কাম নকৰে, কারণ জানে যে ব্রহ্মপুত্র উপত্যকাত 20 লাখ বঙালী আছে, তেওঁলোকৰ লগত আমার মানুষের সংঘাত বাড়ি যাব যদি কোনোবাই অসমীয়া ভাষাটোকে ব্যবহার করে। গতি সেই ব্যক্তিজন হল আউট এন্ড আউট এন্টি বেঙ্গলী। আর বরাক উপত্যকাত যেটো বর্তমান আগ্রাসন চলি আছে সেই আগ্রাসনক সহায় করিব খুঁজেছে। সরকার তেও সরকারখন বুঝি পোৱা নাই, মই মুখ্যমন্ত্রী আছো, যিদিনা ঠেলা পড়িব পুরা ঠেলা পড়িব, তো তেও বুঝি পোৱা নাই। হি ইজ টেকিং মি লাইটলি, মই রখি আছো, মই বুঝিব দিছো বঙালী মানুষখিনিক যে সব এই মানুষজনে আপোনালোকৰ বিৰুদ্ধে কাম কৰি আছে। পরে পুলিশ সুপারের কার্যালয় থেকে নিজস্ব প্রতিক্রিয়া বলতে গিয়ে বিডিএফ আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মিথ্যে মামলা করে তাকে গ্রেফতার করে জেলে নিয়ে হত্যা করার ছক কষেছেন বলে জানান। বাঙালির কাছে আবেদন করছি, আসামে বাঙালি আজ বিপন্ন, আমাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হচ্ছে, এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে আমাকে জেলে নিয়ে হত্যা করতে চাইছে, আমি সারা আসামের বাঙালি হিন্দু মুসলিম সবাইকে আবেদন করছি, আমি বরাকের স্বার্থে 10 বছর আন্দোলন করেছি বিশ্ববিদ্যালয়ের জন্য, বিশ্ববিদ্যালয়ে এনেছি আজকে একটা সাইনবোর্ড নিয়ে বরাকের সরকারি ভাষা বাংলা, তারপরে এখানে অসমীয়া সাইনবোর্ড লাগিয়ে রাখে, আজকে আমাদের অপমান করা হয়েছে। আমি বলেছিলাম অসমীয়া সাইনবোর্ড থাকে বাঙালি সাইনবোর্ড লাগাতে হবে, যেহেতু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাঙালি বাংলা, কিন্তু সেটা না মেনে হিমন্ত বিশ্ব শর্মা নিজে কেস ড্রাফট করে একটা মিথ্যা মামলা করেছে, তথাকথিত বরাকে বাঙালি হিন্দু সমাজের নাম দিয়ে আমি নাকি দেশ বিরোধী, এই সমস্ত চক্রান্ত হচ্ছে বাঙালির বিরুদ্ধে, সারা আসাম তথা ভারতের তথা বরাকের বাঙালির কাছে আবেদন করছি, আসামের বাঙালি বিপন্ন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি, আপনি আসুন বাসায় দেখে যান আসামের বাঙালি হিন্দু মুসলিম কিভাবে বিপন্ন, আমাদের বাঁচান, আমাদের রক্ষা করুন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে,
এই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী রাজ্যের শিক্ষা ব্যবস্থার নতুন পরিকাঠামোর অনুমোদন প্রদানের বিরুদ্ধে শনিবার এআইডিএস এর রাজ্যিক কমিটির আহ্বানে শিলচর ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন সহ রাজ্য সরকারের প্রতিলিপি দাহ করেন। এদিন বিক্ষোভ চলাকালীন সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস প্রতিলিপিতে অগ্নিসংযোগ করে বলেন, কেন্দ্র সরকার কর্পোরেটদের স্বার্থে জাতীয় শিক্ষানীতি 2020 তৈরি করা হয়েছে, তবে এই শিক্ষানীতি রাজ্যের দ্রুত বলবৎ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে সংগঠন। তিনিও বলেন, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী সহ ইতিহাসবিদ ও শিক্ষানুরাগী জনগণ জাতীয় শিক্ষানীতি বাতিলের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপতির নিকট লক্ষ লক্ষ জনগণের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপিও প্রদান করেছেন। অথচ রাজ্য সরকার অসমে জাতীয় শিক্ষানীতি 2020 দ্রুত কার্যকর করতে উঠে পড়ে লেগেছে। এই শিক্ষানীতি লোয়ার প্রাইমারি আপার প্রাইমারির 10+2 ব্যবস্থার পরিবর্তন করে 5+3+3+4 ধাঁচে তৈরি করা হয়েছে, যা শিক্ষার ব্যবসায়ীকরণ ব্যক্তিগতকরণের নীল নকশা ছাড়া আর কিছুই নয় বলে জানান। এছাড়া প্রাথমিক শিক্ষাকে পরিকাঠামোহীন অঙ্গনবাড়ি কেন্দ্রের আওতায় নিয়ে আসার উদ্দেশ্যে বলেন, এতে পড়ুয়াদের বিকাশের ধারাকে আরো দুর্বল করে দেওয়া হচ্ছে, ফলে সচেতন অভিভাবকরা নিজেদের সন্তানদের প্রাইভেট স্কুলে ভর্তি করবেন। এতে সরকারি প্রতিষ্ঠানগুলো পড়ুয়াদের অভাবে অজুহাত দেখিয়ে বন্ধ করে দেওয়া হবে বলে জানান। তাই সরকার অনুমোদিত নতুন শিক্ষা কাঠামোর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে শিক্ষাবিদ, সচেতন নাগরিক সহ পড়ুয়াদের প্রতি আহ্বান জানান সংগঠন কর্মকর্তারা। আমরা অল ইন্ডিয়া ডিএসও আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে এর বিরোধিতা করে আজকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করছি। এখানে তার সঙ্গতি হিসাবে কাছাড় জেলায়ও আমরা এই এনএপির প্রতিলিপি আগুনে দাহ করে আমরা প্রমাণ করতে চাইছি। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাইছি যে যদি এই শিক্ষা ধ্বংসকারী শিক্ষার ট্রাইবেলাইজেশনের নীল নকশা এই জাতীয় শিক্ষানীতি যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে সমস্ত স্তরের ছাত্রদেরকে অর্গানাইজ করে আমরা আন্দোলনের তীব্র জোয়ার সৃষ্টি করব, এবং সেই আন্দোলনে যদি কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা দেয় তাহলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দায়ী থাকবেন। আমরা সর্বস্তরের মানুষ সহ ছাত্রছাত্রী, আপাম, শিক্ষাবিদ, শিক্ষাপ্রেমী মানুষকে আবেদন জানাচ্ছি যে অষ্টম শ্রেণী পাস ফেল প্রথা বন্ধ করে যেভাবে শিক্ষার মান তোলানীতি নিয়ে যাওয়া হয়েছিল, সে একইভাবে এই জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট করেও শিক্ষার অবশিষ্ট যেটুকু মান ছিল সেইটুকুকেও শেষ করে দেবে বলে আপনারা এগিয়ে আসুন, এই আন্দোলনের পাশে থাকুন। এদিকে নতুন শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো হচ্ছে 5+3+3+4, নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী প্রথম 5 বছর বা বুনিয়াদী শিক্ষা নামে পরিচিত। ষষ্ঠ ও সপ্তম অষ্টম শ্রেণী বর্তমানে এমই সমপর্যায়ে হবে, নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণী হয়ে যাবে সিনিয়র সেকেন্ডারি পর্যায়ে, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হবে 15 বছরে। এদিকে অসম শিক্ষানীতি 2020-এর এই ব্যবস্থা নিয়ে শুরু থেকে প্রতিবাদ করে আসছে অল ইন্ডিয়া ডিএসও করিমন শাখা, কেননা ওই ব্যবস্থায় ছাত্রছাত্রীদের প্রচণ্ড অসুবিধায় পড়তে হবে, এতে মাধ্যমিক পরীক্ষা গুরুত্ব হারিয়ে যাচ্ছে। শনিবার সংগঠনের কর্মকর্তারা ফের প্রতিবাদ সাব্যস্ত করেন। শহরের শম্ভুসাগর উদ্যানস্থিত মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন পড়ুয়ারা। পরবর্তীতে নতুন অসম শিক্ষানীতি বিলের প্রতিলিপি পুড়িয়ে ওই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এখন দেখা যাচ্ছে সেই যে হায়ার মেট্রিকটাকে বাদ দিয়ে গুরুত্বহীন করে দিয়ে সেটাকে হায়ার সেকেন্ডারিতে করা হয়েছে, এখানে 2টা বছর গরিব শ্রেণীর মানুষের পক্ষে কষ্ট হয়ে গেল। এবং তারপরে কি হলো, আমাদের যে ডিগ্রি কোর্স অর্থাৎ স্নাতক যে কোর্সটা, যেটা 3 বছরের 6টা সেমিস্টারে ছিল, সেটাকে 4 বছরে উন্নীত করা হয়েছে। 4 বছরে উন্নীত করার ফলে কি হলো, আরও 2টা সেমিস্টার আরও 1টা বছর বেড়ে গেল, এবং অভিভাবকদের উপরে যে ফিস, ছাত্রছাত্রীদের পরীক্ষার যে ফিজটা, সেই ফিজের বোঝাটা বেড়ে গেল অভিভাবকদের উপরে। এমফিল কোর্সটাকে বাতিল করা হয়েছে। সবচাইতে কঠিন যে বিষয়টা জাতীয় শিক্ষানীতির মাধ্যমে আমরা লক্ষ্য করছি, শিক্ষার বুনিয়াদ যেখান থেকে গঠিত হয় বাচ্চাদের শিশু অবস্থায়, সেই শিক্ষার বুনিয়াদটাকেই ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি সেই শিক্ষার বুনিয়াদটাকে যখন মানে গঠিত করার যে মূল সময়টা প্রাইমারি প্রাইমারি বিষয়টা, এই বিষয়টাকে দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে শিক্ষাদান করার জন্য। আমরা এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে খাটো করছি না, কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের তাদের নিজের কাজের জন্যই তাদের সময় প্রায় নেই,
সেই অবস্থায় বাচ্চাদেরকে তারা কিভাবে পাঠদান করবে, শিক্ষাদান করবে, সেটা আমাদের কাছে প্রশ্নচিহ্ন বন্ধুগণ। আমরা আমাদের আসামের রাজ্য, আমাদের ছাত্র সংগঠন ডিএসওর রাজ্য কমিটির আহ্বানে আমরা করিমগঞ্জেও আজকে এই যে জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকরী করার আসাম সরকারের যে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের যে প্রতিলিপি এখানে আমরা পুড়িয়ে আমাদের আজকের প্রতিবাদ সাব্যস্ত করব। তারাপুর স্টেশন চত্বর কাণ্ডে জলজীবন মিশনের ব্যানারে অসমীয়া ভাষায় লিখা কাণ্ডের পর সম্প্রতি শিলচর মেহেরপুর পেট্রোল পাম্পে কোভিড টিকাকরণ সম্পর্কিত ব্যানার কাণ্ডে সরব হল ভাষা শহীদ স্মারক সমিতি। শনিবার সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কর্মকর্তারা বলেন, মাস কয়েক আগে শিলচর রেল স্টেশন চত্বরে জলজীবন মিশন প্রকল্পের ব্যানারে অসমীয়া ভাষায় লিখা নিয়ে সরগরম হয়ে উঠে গোটা উপত্যকা। যদিও সচেতন মানুষের তৎপরতায় তখন সেই বিষয়টির জল বেশি দূর গড়ায়নি, কিন্তু তারাপুর রেল স্টেশন ঘটনার কয়েকদিনের মাথায় ফের শিলচর মেহেরপুর স্থিত এক পেট্রোল পাম্পে কোভিড টিকাকরণ সম্পর্কিত অসমীয়া ভাষায় কোনো ব্যানার লাগানো হলে এ নিয়ে প্রশ্ন তুলেন তারা। কেন বারংবার বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের মধ্যে ফাটল তৈরি করা হচ্ছে এবং এর পেছনে কোনো চক্রান্ত করছে কিনা তা তদন্ত করে খতিয়ে দেখতে সরকারের কাছে দাবি জানান তারা। অন্যথায় ভবিষ্যতে বরাক ও ব্রহ্মপুত্রের সম্পর্কের চিড় ধরতে পারে বলে আশা ব্যক্ত করেন তারা। এবং বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সম্পর্কের মধ্যে যে একটা ফাটল তৈরি হতে যাচ্ছিল সে ঘটনাগুলো সবাই জানে। তা জানার পরও কিভাবে এই পেট্রোল পাম্পে এ ধরনের হোর্ডিং লাগানো হয়েছিল এবং লাগানো হওয়ার পর তাৎক্ষণিকভাবে সেটা খুলে ফেলা কেন হয়নি, তা নিয়ে আমরা আমাদের গভীরভাবে বিচার বিবেচনা করতে হবে। এর পেছনে কোনো চক্রান্ত কাজ করছে কি না, বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকার জনগণের মধ্যে ফাটল ধরানোর একটা চেষ্টা করা হচ্ছে কি না, এগুলো আমাদের দেখতে হবে। এই অঞ্চলে অসমীয়া ভাষায় হোর্ডিং বা ছাপানো লিফলেট বই আসতেই পারে এবং ব্রহ্মপুত্র উপত্যকায় অন্য ভাষায় বিশেষ করে বাংলা ভাষায় এসব পোস্টার হোর্ডিং এসব যেতে পারে, কিন্তু যাওয়া এবং লাগানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো এই দিকগুলো কিন্তু আমরা যদি খুব গভীরভাবে আমরা লক্ষ্য না করি তবে ভবিষ্যতে কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়িত করতে এবং 2024 সালের মধ্যে ঘরে ঘরে জল সরবরাহ ব্যবস্থার জন্য শনিবার বড়খলা বিধানসভা কেন্দ্রের অধীনস্থ দুধপাতিল গাঁও পঞ্চায়েত সভানেত্রী আলমোরা বেগমের বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সহ জিপি সভানেত্রীর প্রতিনিধি মিজাজুর রহমান। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, বিভাগীয় কর্তৃপক্ষ সহ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা কিছু জল সরবরাহ কেন্দ্রে মেরামতির নামে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। জিপির পার্শ্ববর্তী কল্যাণী গ্রাম সরবরাহ কেন্দ্রের ঠিকাদার তার মনমাফিক কাজ চালিয়ে যাচ্ছেন, ফলে এলাকার সাধারণ নাগরিকরা পানীয় জল থেকে বঞ্চিত হতে পারেন বলে আশা ব্যক্ত করেন তারা। এই বিষয়টি নিয়ে তারা কাছাড় জেলার উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। আমাদের প্রধানমন্ত্রী মোদী সাহেব যে জল জীবন মিশনের পরিকল্পনা করেছেন এবং উহা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়েছেন, সেই জন্য এই আমাদের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। তার সঙ্গে ধন্যবাদ জানাই আমার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে, কারণ উনি যেভাবে কঠোর পরিশ্রম করিয়া আসামের কাজ করিতেছেন এবং জাতির উন্নতির জন্য যে বিশেষ বিশেষ চেষ্টা করিতেছেন, সেই জন্য আমি ওনাকেও ধন্যবাদ জানাই। আমার গ্রামে জলের অনেক অসুবিধা আছে, প্রায় মানুষের জল পান না। যেমন আমার একটা গ্রাম আছে আপনার নয়াগ্রাম, এই নয়াগ্রাম বাক্কাল, এই নয়াগ্রাম বাক্কালের বহু মানুষ জল থেকে বঞ্চিত। যেমন সতনামি ভাড়া করে একটা ভাড়া আছে, এরা প্রায় একবারে পুরোপুরি বঞ্চিত এই জল জল জীবন মিশন জলটাকে। আরও আছে যেমন আমার দুধপাতিল জিপির মধুরামুখ পিএইচির আন্ডারে আছে নয়াগ্রাম রায়ফাড়া, এরাও জলতাকিন পুরোপুরি বঞ্চিত। আমার আরও একটা জায়গা আছে যেমন কেমলাগাম হয় শিখসো, এরা এখানেও কত পরিবার জল থেকে বঞ্চিত। তাই আমি আমার জেলা শাসক
মহোদয়কে অনুরোধ করিতেছি আপনি যাহাতে অতি সত্বর একটু। পথচারীদের মধ্যে কৌতূহল, কারো কারো মনে শঙ্কা, কেননা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অগ্নি নির্বাপক বাহন। অনেকেরই ধারণা শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড সংঘটিত হলো কিনা, ধারণা তেমনটা হলো বাস্তবে তা নয়। শর্ট সার্কিট বা অন্যান্য কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড সংঘটিত হলে কিভাবে প্রতিষ্ঠান সুরক্ষিত রাখা হবে বা শিক্ষক পড়ুয়ারা নিজেদের অক্ষত রাখবেন তা নিয়ে সচেতনতা অভিযান ও মহড়া। এই সচেতনতা অভিযান ও মহড়া আয়োজন হলো করিমগঞ্জের ফ্রন্টিয়ার কলেজ প্রাঙ্গণে। ব্যবস্থাপনায় ছিল অগ্নি নির্বাপক বাহিনীর রেসপন্স টিম। হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড সংঘটিত হলে জরুরিকালীন অবস্থায় কিভাবে আগুন নেভানো যায় তা নিয়ে পড়ুয়াদের সচেতন করে তোলা হয়। এছাড়া অগ্নি সুরক্ষার যন্ত্রপাতি স্থাপন ও ব্যবহার পদ্ধতির মাধ্যমে মহড়া প্রদর্শন করা হয়। একজন পড়ুয়া বা ব্যক্তি আহত হলে কিভাবে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো যায় তাও তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে। ছিল অন্যান্য প্রদর্শনও। আজকে আমাদের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের মকডিল চলছে এবং আশা করি সমাপ্ত হয়ে যাবে এখন। তো আজকালকার দিনে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডিজাস্টার একটা কমন ফ্যাক্টর, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমরা অনেকেই এটা নিয়ে অ্যালার্ট থাকি না, বিশেষ করে আজকালকার ছেলেমেয়েরা এটা নিয়ে খুব বেশি অ্যালার্ট থাকে না। তাই আমরা আমাদের ডিপার্টমেন্টকে রিকোয়েস্টই করেছিলাম প্রায় যে আমাদের এখানে একটা মকডিল হোক। তো ওনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আজকে এই মকডিল চলছে। ছাত্রছাত্রীদের সামনে সবকিছু ডেমনস্ট্রেশন চলছে, ফায়ার সেফটি বা কিভাবে একটা মানে ইমার্জেন্সি পিরিয়ডে কিভাবে রেস্কিউ করতে হয়, নিজে কিভাবে বাঁচতে হবে, অন্যকে কিভাবে বাঁচাতে হবে এবং এখানে যে প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে, এটা নিয়ে বেশ কিছু জিনিস আমরাও নিজেরা জানলাম, অনেক উপকৃত আমরা হয়েছি। আশা করি যে ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু ঘটনা তো আর বলে আসে না, যে কোনো সময় যে কোনো ঘটনা হতে পারে, তার জন্য আমাদের রেডি থাকা প্রয়োজন। কারণ আমাদের এখানে একদম বলতে গেলে 3+ থেকে প্রায় 20+ পর্যন্ত ছেলেমেয়েরা এখানে আছে। তো সবাই বাঁচতে হবে, সবাইকে বাঁচাতে হবে, তার জন্য আমরা আজকে অনেক আগ্রহের সহিত এই অনুষ্ঠান আমাদের ফায়ার সেফটি বা SDRF এর যে অনুষ্ঠান এটা আমরা উপভোগ করেছি এবং দেখেছি এবং টেকনিকগুলো আমরা শিখে নিয়েছি। ছাত্রছাত্রীদের আমরা টিচারদেরকে দিয়ে এটা আবার আবারও গাইড করে শেখানোর চেষ্টা করব এবং আশা রাখছি ভবিষ্যতে যদি এরকম কিছু ঘটে যায় তাহলে বোধহয় আমরা, যদি ঈশ্বরের কৃপা থাকে, এইসব বিপদ বা দুর্যোগ থেকে আমরা বাঁচতে সক্ষম হব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভাষা নিয়ে যারা বিভাজন করছে তারা অ্যান্টি বাঙালি, মন্তব্য মুখ্যমন্ত্রীর। মেহেরপুর ব্যানার কাণ্ড, প্রদীপ দত্ত রায়কে গ্রেফতার করল কাছাড় পুলিশ। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে রাজপথ কাঁপালো IDSO। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।